السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া আই হল্লাদিন এমনু ইদানু দিয়াল আলাহাতি মিও মিল জমা আতি ফাস আউ ইলা দিকরিল্লাহি ওয়াদারুল বায়ী দা আলিকুম হইরুল্লাহ কুম ইন কুমতুমতা আল এমন প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহর মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে জমার দিনের বিশেষ কিছু আমলের কথা বলবো যে আমলগুলো করতে পারলে আল্লা পাক রবা আপনার মনের আশা পূরণ করে দিবেন, আপনার অভাব অনটল দূর করবেন আপনার পেরেশানি দূর করে দিবেন বিভিন্ন বিপদ থেকে মুক্তিদান করবেন আপনাকে ঋণ মুক্তি করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রবুল আপনাকে ইজ্জতের সাথে জীবনযাপন করার তৌফিক দান করবেন বে ইজ্জতি থেকে আল্লাপাক হেফাজত করবেন জুমার দিনের বিশেষ কিছু ফজিলত রয়েছে হজরত আওয়াস ইবনে আওয়াস রাজি আল্লাহ হইতে বর্ণিত হজরত নবী করিম আলি সাল্লাম নিঃশাদ করেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এই দিনে হজরত আদম আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনেই তার ইন্তিকাল হয়েছে এ দিনেই আবার পৃথিবীতে কিয়ামত ঘটবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সুতরাং এই দিনের মধ্যে বিশেষ ফজিলত রয়েছে তিনি বলেন তোমরা রসুলুল্লাহ আলি সাল্লামের উপর বেশি বেশি দূরত শরীফ পাঠ করো হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সললা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করেন বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরে নিকট এই উম্মতের সমস্ত আমল পেশ করা হয় রসুল্লা সাল্লি সাল্লামের নিকট কোন উম্মত কি পরিমাণ দুরুদ শরীফ পাঠাইলো এ সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে পৌঁছায় দেওয়া হয় যে আপনার অমুক গ্রামের অমুক উম্মত অমুকের ছেলে অমুক নামে সে আপনার নামে দুরুত পাঠ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে চিনতে পারেন তার উপর খুব বেশি খুশি হন আল্লাহ রসুল কার উপর খুশি হয়ে গেলে আল্লাহ তালা তার উপর খুশি হয়ে যান রসুল হান আল্লাহ যখন আল্লাহ তালা খুশি হয়ে যান তখন বান্দার যা প্রয়োজন পাক রব্বুল আলাম সব কিছু মিটিয়ে দেন মানুষ সাল্লাহ আলী হওয়াহতেন সল্লাহ আলী আসো যে দুরু শরীফ একবার পাঠ করবে আল্লাহ পাক রব্বল আলম তার উপর দশটি রহমত নাজিল করবেন যে পাক রব্বুল আলমিন যখন কাহার উপর রহমত নাজিল করবেন তখন সেই বান্দার উপর পাক রব্বুল আলমিন খুশি হয়ে রহমত নাজিল করেন আর রাসুল্লাহ যখন কোনো ব্যক্তির উপর খুশি হয়ে যান তো রাসুল খুশি হয়ে গেলে আল্লাহ তালা তাহার উপর খুশি হয়ে যান আল্লাহ তালা কারো কোনো ব্যক্তির উপর যখন খুশি হয়ে যান তার অভাব অরটল দূর করে দেবেন তার মনের পেরেশানি দূর করে দিবেন তার যত ধরনের প্রয়োজন আছে আল্লাপাক রব্বুল আলমিন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দিবেন তার সকল ধরনের বিপদ আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন তার টাকা পয়সার প্রয়োজন মনের মধ্যে পেরেশানি আছে এগুলো দূর করে দেবেন সব কিছু আল্লাপাক রব্বুল আলমিন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেবেন প্রথম শর্ত হলো যে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে যে মুসলমান সে যে মুসলমান তার পূর্ণ একিন বিশ্বাস এখলাস আল্লাহ তালার প্রতি রাখতে হবে যে আল্লাহ তালাই আমার সকল ব্যবস্থাপনা করে দিতে পারেন পাক রব্বুল আলমিন আমার অভাব অনটল দূর করতে দূর করে দিতে পারবেন পাক রব্বুল আলমিন আমার মনের পরিসানি দূর করতে পারেন পাক রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করতে পারবেন সুস্থতাদের জন্য কখনো কোনো ব্যক্তি মুসলমানরা মাজারে যাইতে পারে না মুসলমানরা কখনও কবরের পাশে গিয়ে সিজদা করতে পারে না মুসলমানরা কখনো আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর নামে মান্নত করতে পারে না অর্থাৎ কোনো পীরের নামে কোনো মাজারের নামে কখনো কোনো দুর্গার নামে কখনো বিভিন্ন ধরনের উরুসের নামে তারা কি করে মুসলমানরা মান্নত করে প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা মান্নত একটি আবাদত সুতরাং আপনারা কখনোই মান্নত করবেন না গাইরুল্লাহর নামে মান্নত করতে হবে আল্লাহ তালার নামে আল্লাহ সকল আশা আকাঙ্ক্ষা মনের তামান্না কিছুই পুরা করেন আপনার মনের যা চাহাদ আছে আল্লাহ তাল্লার কাছে বলেন আপনাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে পাক রব্বুল আলমিন দান করেছেন জুমার দিনের আরও একটি বিশেষ আমলের কথা বলবো এক বছর রোজা রাখার সব আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দান করবেন জুমার দিনে হজরত আওয়াজ ইবনে আওয়াজ রাজি আল্লাহ তালী থেকে বর্ণিত হজরত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন জুমার আলোচনা আলোচনা প্রসঙ্গে বলেছেন যে ব্যক্তি পরিবার পরিজনের যে ব্যক্তি পরিজনদের করিয়ে করাবে এবং নিজে গোসল করবে সকাল সকাল ঘুম থেকে উঠবে এবং সকাল সকাল মসজিদে যাবে অথপর ইমামের কাছাকাছি বসবে মনোযোগ সহকারে ক্ষুদ্র শ্রবণ করবে আর কোনো অনর্থক কাজ করবে না আর তার প্রতিটি কদমে আল্লাহ পাক রব্বুল আলমিন এক বছরের রোজা ও তাহার যত নামাজের সাবদান আল্লাহ প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা আমলগুলো একেবারেই সহজ আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে করা সম্ভব হয়ে যাবে সকাল সকাল মসজিদাবার গমন সম্পর্কে তিনি বলেন যে প্রথমে উজু করবে তারপর গোসল করবে তারপর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকাল সকাল মসজিদে রওনা হবে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন জুমার চেয়ে অধিক উত্তম কোনো দিন নেই জুমার দিন সবচেয়ে ফজলতপূর্ণ দিন জুমার দিনে মানুষ ও জিন ব্যতীত সকল প্রাণই জুমার দিন উপলক্ষে আনন্দ অনুভব করতে থাকে খুশি অনুভব করতে থাকে আমরা ঈদ ইদুল ফিতুল ঈদুল আজাহার আজাহার দিনে বিশেষভাবে যেমন একটা আনন্দ উৎফুল্ল থাকে আমরা যে সকল মাখলুকা সকল প্রাণী এই জুমার দিনে এরকম আনন্দ ভরপুর থাকে রসুল্ল আলি সাল্লাম বলেছেন প্রথম ব্যক্তি যে জমার নামাজের উদ্দেশ্যে সবার আগে যে ব্যক্তি মসজিদে গমন করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে একটি উট কুরবানি করা সাবধান করার মিস আল্লাহ এরপরে যে ব্যক্তি যাবে তাকে একটি তাকে একটি গরু কুরবানি করার সাবধান করবেন এরপরে যে ব্যক্তি যাবে তাকে একটি ছাগল কুরবানি করার সাবধান করবেন এরপরে যে ব্যক্তি যাবে তাকে একটি মুরগি কুরবানি করার সাবধান করবেন এরপরে যে ব্যক্তি যাবে তাকে একটি আল্লাহ রাস্তায় ডিম সদগা করার সাবধান করবেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা জুমার দিনের আরও বিশেষ একটি ফজিলত রয়েছে জুমার দিনে কোনো ব্যক্তি যদি বিশেষ একটি মুহূর্তে আল্লাহ তাল কাছে দোয়া করে পাক রব্বুল আলমিন তার দোয়াকে কবুল করে নেন আর রসল্লা সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে জুমার দিনে বিশেষ একটি মুহূর্ত রয়েছে হজরত আবু তাল বর্ণিত নবী করমী সাল্লাহ আলি সাল্লাম বলেন যে শ্রেষ্ঠ দিন জুমার দিন এই শ্রেষ্ঠ দিনের মধ্যে হজরত আদম আলাই সৃষ্টি করেছেন হজরত হ্যাঁ আদম আলাইসাল্লাম এবং পৃথিবী সৃষ্টি করেছেন এবং আদম সাল্লাম এই দিন ইন্তিকাল করেছেন কোনো ব্যক্তি কোনো মমিন বান্দা আল্লাহ তালার কাছে যদি এই জুমার দিনে বিশেষ একটি মুহূর্ত রয়েছে সেই মুহূর্তটির মুহূর্তটির মধ্যে সেই সময় সেই আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলম তার প্রার্থনাকে কবুল করেন আল্লাহ তালার কাছে ধোঁয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধোয়াকে কবুল করেন আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় পাক রব্বুল আলমিন তাকে দিয়ে দেন আল্লাহ তালা তার মনের আশা পূরণ করেন অসংখ্য অগণিত টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন আর সেই দিন সেই সময়টা হলো দিবসের শেষ সময় অর্থাৎ দিনের শেষ সময় হলো সেই সময়টি আর জুমার দিনের আরেকটি বিশেষ আপনি আমল করবেন সেটা হলো আসরের নামাজের পর বিশেষ একটি দুরুষ শরীফ পড়বেন বার তাহলে আশি বছরের গুণা মাফ হয়ে যাবে আল্লাহমলি আল্লাহম নবী ওয়া সাল্লিম তাসলিমা সাথে একটি আমল আপনি করবেন মাত্র একশতবার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল মনের আশা পূরণ করবেন ইয়া রজা কৌ আসমাউল আসমা আসমাউল হসনা এটা আশ্চর্যজনক নাম মাত্র একশতবার পাঠ করবেন এরপর আল্লাহ তালকে দোয়া করবেন ইয়া রা ইয়া রা এই দুরুষ এই আমলটি করার পূর্বে তিনবার ইস্তিকভার পড়বেন তিনবার দুরুসরূপ পড়বেন এরপর এর রজা কুতসবি হাতে নিয়ে একশো দুবার পাঠ করবেন এবং আমার মা বোনেরা যারা ঘরে থাকেন তারা তাদের জুমার নামাজে আসতে পারেন না জুমার নামাজের আসার প্রয়োজন নেই আপনাদের আপনারা এই আমলটি করবেন অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যথাসম্ভব আমল করার চেষ্টা করবেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে দেখবেন পাক রব্বুল আলমিন আপনার মনের আশা পূরণ করবেন